প্রকাশ্যে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেয়া পরিবারের সন্ধানে যমুনা টেলিভিশন। ধার দেনায় করুণ কাহিনী শোনালেন নাম প্রকাশে অনিচ্ছুক দম্পতি। আমি তো কখনো এরকম এসে পড়ি নাই, কিন্তু করোনার পর থেকে এগুলো ফেস করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার হোক আর তার হোক, চারটায় মিলে যে কোনো একটা কিডনি বিক্রি করলে পারে, অথবা আমাদের ঋণটা পরিশোধ হয়ে যাবে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস, জো বাইডেনের সাথে বৈঠক আজ, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারের আশা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য পরিস্থিতি, 72 ঘন্টার অবরোধ শেষে চলছে যানবাহন, ফিরতে শুরু করেছেন আজকে পড়া পর্যটকরা। তো কাউন্টারও বন্ধ ছিল, তো আজকে সকালে গেছি দেখি যে কাউন্টারও খোলা আছে। অনেক আনন্দ লাগতেছে, আমাদেরকে খুব ভালো লাগতেছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। তো শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি, শিরোনামগুলো শুনছিলেন। এক দম্পতি কিডনি বিক্রি করতে চায়, করোনার সময় করা ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে আরও ঋণগ্রস্ত হয়ে পড়ে তারা। 15 লাখ টাকা পরিশোধ করতে এখন যে কোনো একজনের কিডনি বিক্রি করবেন বলে রাস্তার পাশে দেয়ালে বিজ্ঞাপন দিয়েছে সেই দম্পতি। এক সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছে তারা। ইটপাথরের এই শহরের দেয়াল জুড়ে কত কী বা দেখা যায়, চাকরি চাই, বাসা ভাড়া বা টুলেট কিংবা হারানো বিজ্ঞপ্তি, কিন্তু এসবের বাইরেও দেখা যায় ভিন্ন কিছু। ইস্কাটনের এক দেয়ালে আমি কিডনি বিক্রি করতে চাই, সাদা কাগজে এমন একটি বিজ্ঞাপন চোখ আটকে যায়। শহরের বিভিন্ন স্থানে সেটে দেয়া এমন বিজ্ঞপ্তি অনেকেরই হয়তোবা চোখ এড়ায়নি। ফোনের সূত্র ধরে কথা বলতে ঠিকানায় পৌঁছালে দেখা যায় ছোট্ট একটি টেইলার্স, সেখানে কাজ করছেন স্বামী স্ত্রী। জানতে চাই কে বিক্রি করবে কিডনি, দুইজনের উত্তর আমি। কিন্তু কেন বলতে শুরু করলেন দুর্দশার কাহিনী। জানান 2020 সাল শুরু হয় করোনা সংক্রমণ, লকডাউনে বন্ধ হয়ে যায় সব কিছু, টানাপোড়েনের শুরু সেখান থেকেই। করোনা ভাইরাসের যে 2 বছর ছিল ওই টাইমটাতে সমস্যাটা শুরু হয়েছে আর কি। আর ওই সময় আমার বাচ্চা হয়, সিজার করা লাগছে অবশ্য। ওই সময় ঋণের মধ্যে সর্বপ্রথম আর কি পড়ি। তারপরে অনেকের মাধ্যমে আত্মীয় স্বজন সবার কাছে হেল্প বা চেষ্টা করছি আর কি, যেভাবে সম্ভব। তারপরেও আসলে কারো কাছ থেকে ওরকম হেল্প না পাওয়ার কারণে এনজিও থেকে লোন নেওয়া, তারপর ওইটা দিতে না পেরে দেখা যাচ্ছে একজনের কাছ থেকে লাভের ওপরে নেওয়া, এইভাবে আর কি। টিকে থাকতে নানা উৎস থেকে ঋণ নিয়েছেন এই দম্পতি। কখনো ব্যক্তি পর্যায় থেকে উচ্চ সুদ করে নিয়েছেন অর্থ, কখনো দ্বারস্থ হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর, আবার সমবায় প্রতিষ্ঠান থেকেও নেওয়া হয় ঋণ। অঙ্কটা কম না, তাদের দাবি 15 লাখ টাকা। এত টাকা কিভাবে পরিশোধ করা সম্ভব? এই পর্যন্ত তো এখন 15 লাখের মতো আছে ঋণ আর কি। ওই টাইমটাতে আপনার 6 লাখ ছিল, কিন্তু ওই 6 লাখ টাকা শোধ করার জন্যই যখন আমি একজনের কাছ থেকে নিয়েছি বা আরেকজনের কাছ থেকে নিয়েছি, এরকম করতে করতে বাড়তে বাড়তে এখন এরকম অবস্থা দাঁড়ায় গেছে। ছোট্ট এই টেইলার্স থেকে রাত দিন পরিশ্রম করে যে টাকা আয় করেন, 4 বছরের বাচ্চার লালন পালন, খেয়ে পরে বাসা ও দোকান ভাড়া দিয়ে ঋণ পরিশোধ করা কঠিন। পাওনাদাররা আসে প্রতিদিন, দিশেহারা অবস্থা। প্রতিদিন যখন মানে লোন টাকা ম্যানেজ না হলে তো তারা অনেক এলোমেলো কথাবার্তা বলবে। এখানে পরিচিত লোকজন আছে সবাই, সবার কাছে তো অনেক ইয়ে হতে হবে, এই জন্য এর মাঝখানে কখনো যদি না দিতে পারি, যদি বলি যে এবার ম্যানেজ করতে পারছি না, তখন তারা সেটা মানতে রাজি না। ঋণের অর্থ পরিশোধ করতেই কিডনি বিক্রির পথে পা বাড়িয়েছেন দুইজন। প্রশ্ন ছিল এর বিকল্প কি, কিছুই ছিল না, উত্তরটা আরো ভয়ঙ্কর। অনেকের কাছেই গেলাম হেল্পের জন্য, যখন পারলাম না তখন ভাবলাম যে তাহলে এই মানে আমার হোক আর তার হোক, যারটাই মিলে যে কোনো একটা কিডনি বিক্রি করলে পারে, অথবা আমাদের ঋণটা পরিশোধ হয়ে যাবে। জানতে চাই কিডনির জন্য কেউ আগ্রহ দেখিয়েছে, উত্তর দাম উঠেছে 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত, কিন্তু দরকার তো 15 লাখ টাকা। দেশের আইন বলছে ইচ্ছা করলেই যে কেউ কিডনি বিক্রি করতে পারবে না। একজন ফোন দিয়েছিল, কিন্তু তারা এমন দাম বলে যে 8 লাখ বা 5 লাখ এরকম বলে,
খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আমি তো কখনো এরকম এসে পড়ি নাই, কিন্তু করোনার পর থেকে এগুলো ফেস করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাদেরও কষ্ট হয়ে যাচ্ছে। সরকারি অথবা বেসরকারি কোনো উদ্যোগ পাশে পেলে আবার হয়তো এই পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন তিনি। এতে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে বলে মনে করছেন সফর সঙ্গী ও বিশ্লেষকরা। তাদের মতে বহুকাঙ্ক্ষিত জিএসপি সুবিধার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পাবে। আর জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিন। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগদানের আগেই ব্যাপক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্বে আসা মোহাম্মদ ইউনুস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা। সবকিছু ছাপিয়ে জো বাইডেন আর ডক্টর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি আলোচনায় তুঙ্গে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের মতে আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আসলে। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে। প্রফেসর ইউনুস যে এই অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটা নিঃসন্দেহে। স্বৈরাচারকে এইভাবে সরানো যায় এটা কিন্তু একটা দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আমেরিকা না, সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে। এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম কৌতূহলটা সাংঘাতিক। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে একটি সুরাহা আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময় তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তারে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে, আমরা দেশ থেকে অনেক গার্মেন্টে দেশে পাঠাতে পারবো, এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে। এবারে সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিশ্ব নেতাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব এবং জোরালো সমর্থন আদায়ের একটি মোক্ষম সুযোগ বলেও মনে করেন তারা। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রের বাজারটি নিয়ে নানা রকম সন্দেহ, শঙ্কা এবং নানা রকম সমস্যা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে। জো বাইডেনের সাথে বৈঠকে সেই সমস্যাগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজার নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেই বৈঠক করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজের টুইটার থেকেও এই বৈঠকের একটি বার্তা পোস্ট করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের এই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দুপক্ষই সম্মত হয়েছে। খাগড়াছড়িতে সংঘাত হামলার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকা 3 দিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। ভোট 6টায় এই কর্মসূচি শেষ হয়। এতে সকাল থেকেই সড়কে ব্যস্ততা বেড়েছে, দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে, পরিবেশ স্বাভাবিক থাকা সব ধরনের পরিবহন চলাচলও করছে জেলার অভ্যন্তরীণ রুটে। ইতোমধ্যে সাজেকে আটকে পড়া পর্যটকরাও খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন। সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো কাউন্টারও বন্ধ ছিল, তো আজকে সকালে গেছি দেখি যে কাউন্টারও খোলা আছে। তো আজকে ওনারা বললো ক্লিয়ারেন্স দিলে যে আজকে কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারবেন। অনেক আনন্দ লাগতেছে আমাদেরকে, খুব ভালো লাগতেছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি, তো
মানে আমরা যদি থাকতেও পারি, থাকিও যদি আমাদের একটু কষ্ট হয়, তারপর যদি জিনিসটার জায়গাটা দেখে যাইতে পারি অনেক আনন্দ লাগবে। এখন থেকে নিয়মিত খাগড়াছড়ি চট্টগ্রাম রোডে গাড়ি চলাচল চলবে। ছুটির দিন সহ সপ্তাহের 7 দিনই শিক্ষার্থীদের জন্য হাফ পাস অর্থাৎ অর্ধেক ভাড়া কার্যকর হয়েছে আজ থেকে। ঘোষণা অনুযায়ী প্রতিদিন সকাল 6টা থেকে দিবাগত রাত 12টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এই সুবিধা পাবেন। আর এর জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অথবা সাথে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2021 সালের 1 ডিসেম্বর সপ্তাহে 5 দিন শুক্র শনিবার ছাড়া শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল, আর সময় ছিল সকাল 8টা থেকে রাত 8টা। আজ কার্যদিবস থাকে আলাদা করে খুব একটা প্রভাব টের না পেলেও শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আর সাপ্তাহিক ছুটির দিনে বাস্তবায়নের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, পরিবহন মালিক সহযোগিতা না করলে পরিবহন শ্রমিকদের জন্য এই সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হবে। আন্দোলন যে সময় শুরু হয়েছে সেই সময় থেকেই নেই। হ্যাঁ, আগে 5 দিন ছিল সেটা জানতাম, বাট 7 দিনের ব্যাপারটা জানতাম না, আজকে জানতে পারলাম। শুনছি তো আমাদের হাফ নেওয়ার কথা, কিন্তু হাফ তো নিতেছে না। হ্যাঁ, হাফ নিচ্ছি, আমাদের তো সর্বনিম্ন 10 টাকা করছে। হ্যাঁ, 10 টাকা, তারপরে 10 টাকার উপরে যা আসছে তো ওটা হাফ করতেছে। ফার্মগেট থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত এরিয়া, আমার কলেজ পর্যন্ত যার জন্য আমি 10 টাকা ভাড়া দিয়ে যাই। যেহেতু মেট্রো চলে যাত্রী বেনে ঠিক করে, আবার হাফ ও পাস, মানে সব দিক দিয়ে পরিস্থিতি খারাপ দিক দিয়ে। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এই আদেশ দেয়। রাউজানে 2019 সালের একটি ঘটনায় দায়ের করা মামলায় 7 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে নগরের ভিন্ন 2টি মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তোলা হয় এবং সেখানে রিমান্ড চাইলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আর কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাধারণ মানুষ এ সময় ফজলে করিম চৌধুরীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন। জনাব নুরুল আলম নুরু হত্যার সঠিক বিচার, এই জুন্না এক নম্বর আসামি, এই জুন্নার ফাঁসি দাবি করছি। উনি একজন চিহ্নিত সন্ত্রাসী, উনি হাজার হাজার নেতা কর্মী হত্যাকারী একজন সন্ত্রাসী। ডিভিশন জেল কোর্টে 615 এবং 910 ধারা অনুযায়ী উনি ডিভিশন পেতে মানে অ্যাক্টস পার ল উনি অটোমেটিক পায়, বাট আমাদেরকে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া ডিভিশন দিতে পারবেন না। চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কেউই মানছেন না। কখনো পুলিশের উপস্থিতিতে, কখনো বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রধান সড়কে উঠে পড়ছে চালকরা, এতে করে প্রায় দুর্ঘটনা ঘটছে। বিদ্যুৎ সাশ্রয় এসব বন্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবি সাধারণ মানুষের। প্রধান সড়কে চলাচলে চলছে নিষেধাজ্ঞা, কিন্তু কে মানছে কার কথা? অবাধে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ও কার্যকর ব্যবস্থা না নেয়ায় বন্ধ করা যাচ্ছে না অবৈধ এসব যানবাহনের চলাচল। তবে চালকদের দাবি, গলিতে ভাড়া কম থাকায় মূল সড়কে আসতে বাধ্য হচ্ছেন তারা। নিষিদ্ধ করছে সেটা আমরা বুঝিয়েই, কোন এলাকা বলছে এলাকাতে আজকে আর ভাড়াটা নাই, এবং 500-600 টাকা ইনকাম কোথায় থেকে দিব? বয়স্ক মানুষজনকে তো রিক্সাও চালাইতে দিন, তা আমরা কী করে খাওন? যদি আঙ্গুরে একটা সুযোগ দিত, বলে এটা এতক্ষণের থেকে এতক্ষণ তোমরা চালাইতে পারবা, তাহলে তো আমরা যাক কোনো মতে চলতাম। এখন তো গুল্লি ভিতরে চালাইতে পারতেছি না, গুল্লি ভিতরে তো বাড়া নেই, আরও না পারতে একটা নিয়ে আসছি, এখন তো যাবো খাবার নিজের ভাই নিয়ে যাচ্ছি। যদি ভাই এর দিক থেকে যদি আমার টাকা না পাই দুইটা, তাহলে আমরা কী করবো বলেন? এটাও আমাদের একটাই আছে না ভাই, আমরা তো কারোর ক্ষতি করতেছি না। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ে লাইসেন্সবিহীন এসব যানবাহন বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি সাধারণ মানুষের। দেখা যাচ্ছে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, চট করে পিছন দিয়ে আসি আর কি একটা বেল দিয়ে আর কি মেরে দিচ্ছে, এটা দেখার মতো তো কেউ নেই। এগুলো চার্জ দেওয়ার জন্য তো বিদ্যুৎ প্রয়োজন, তাহলে আমাদের বিদ্যুতের ঘাটতিটা দেখা দিবে। ওরা বেশিরভাগই দেখা যায় যে আপনার অ্যাক্সিডেন্ট করে রাস্তা পারাপারের সময়, দ্রুত বন্ধ করা উচিত। প্রত্যেক নাগরিকের স্ব উদ্যোগ থেকে যদি আমরা সচেতন হই এবং না চড়ি, তাহলে খুব দ্রুত শীঘ্রই এটা বন্ধ হবে। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে সমন্বিত উদ্যোগের কথা বলছে ট্রাফিক বিভাগ। কোথায় কোথায় তারা চার্জগুলো দিচ্ছে, সেই জায়গাগুলো যদি অবৈধ হয় সেগুলো বন্ধ যদি করে দেয়, এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সরকার যদি এগুলোকে আমদানি বন্ধ করে,
এই তিন চার ধরনের উদ্যোগ নিলে পর্যায়ক্রমে এটি আসলে একটি দৃশ্যমান সুফল পাবে বলে আমরা মনে করি। সরকারি অনুমোদন ও রাজস্ব আদায় ছাড়াই চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা দাবিয়ে বেড়াচ্ছে প্রায় 50,000 ব্যাটারি চালিত রিক্সা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন এক নারী পথচারী। চাপা দেওয়ার পর ওই নারী বাসের পেছনে আটকে থাকা অবস্থায় চালক বাসটি প্রায় 1 কিলোমিটার চালিয়ে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতরাত 9টার দিকে এই ঘটনা। ওই সময় বাস চাপায় এক পথচারীও আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত আহত দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানার শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওজনভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। চাপা দেওয়ার পর একজন নারী বাসের পেছনে আটকে গেলে তাকে ওই অবস্থায় 1 কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে বাসটিকে থামিয়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয় মানুষ। রাজধানীর মহাখালীতে মাদকাসক্ত এক ভাইয়ের হাতে আরেক ভাই হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা 7টার দিকে ওয়্যারলেস গেটের এক ভবনে এই ঘটনা ঘটে। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মশিউর রহমানকে মৃত অবস্থায় পায়। পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রসহ শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন আছে। নিহত মশিউর চার ভাইয়ের মধ্যে বড়। পলাতক সন্দেহভাজন হত্যাকারী শেখ ফরিদ হোসেন বাবু ভাইদের মধ্যে ছোট, আর সে মাদকের টাকার জন্য প্রায়ই বাসায় ভাঙচুর করত। সোমবার সন্ধ্যায় বড় ভাইয়ের কাছে টাকা চাইলে তা দিতে রাজি হয় না মশিউর। তখন তার মাথায় আঘাত করে পালিয়ে যায় বাবু। ঘটনাস্থলেই মশিউরের মৃত্যু হয়। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করা হয়েছে। তবে পুলিশ কিংবা ভিকটিমের ভাই কেউই কথা বলতে রাজি হয়নি। ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর আগ্রাসনে ভয়াবহ রক্তক্ষয়ী দিন দেখল লেবানন। টানা বোমা হামলায় প্রায় 500 প্রাণহানি হয়েছে গত 24 ঘণ্টায় এবং 1600-র বেশি মানুষ আহত হয়েছে। একযোগে বোমা বর্ষণ চলছে দক্ষিণ পূর্বাঞ্চলে। ইসরায়েলের দাবি 1300 হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। সোমবার স্থানীয় সময় ভোর 6:30 দিকে তীব্র হামলা শুরু হয়। বিরতিহীন বোমা বর্ষণ হয় সিডন, মারজাইন, জেজিন সহ দক্ষিণের বিভিন্ন এলাকায়। টার্গেট করা হয় পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির বালবেইক, হারমেল। হামলার শিকার হয় রাজধানী বৈরুত। আর আতঙ্কে দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে পালাচ্ছে বাসিন্দারা। হাসপাতালগুলোতেও আহতদের ভিড়। ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহ নেটওয়ার্ক ধ্বংস অভিযানের পরবর্তী ধাপের প্রস্তুতিও তারা শুরু করেছেন। তেল আবিবের হামলার জবাবে ইসরায়েলে 200+ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আবারও ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। মঙ্গলবার ভোর রাতে ড্রোন ছোড়া হয় বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির। গাজায় আগ্রাসন বন্ধ না হলে শত্রুপক্ষের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স এবং অভিযানের পরিধি আরও বাড়াবে বলেও জানিয়েছে। লেবাননের চলমান উত্তেজনার জেরে সম্প্রতি বেশ কয়েকবার ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এবং বেশিরভাগ ড্রোন ভূপাতিতের দাবিও করেছে তেল আবিব। গাজায় তেল আবিবের আগ্রাসন শুরুর পর গত কয়েক মাসেই ইসরায়েলের বিভিন্ন টার্গেটের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। আর এই হুমকি মোকাবেলায় সম্প্রতি গোলান মালভূমিতে টহল বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানকে যুদ্ধে জড়াতে উস্কানিমূলক আচরণ করছে ইসরায়েল। পুরো মধ্যপ্রাচ্যকে অনিবার্য যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তারা, এমন অভিযোগ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। সোমবার জাতিসংঘের সামিট অফ ফিউচার সম্মেলনে যোগ দেন তিনি। লেবাননে ইসরায়েলের হামলার জেরে হিজবুল্লাহকে সহযোগিতায় ইরান এগিয়ে আসবে কিনা এমন প্রশ্নও করেন এক সাংবাদিক। এর জবাবে পেজেশকিয়ান বলেছেন, নিজেদের অধিকারের জন্য লড়ছে এমন যে কোনো গোষ্ঠীর পাশেই তারা দাঁড়াবেন। আর সম্মেলনে দেওয়া ভাষণে বললেন, ইরান চায়না মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ুক, যুদ্ধ নয়, শান্তি চায় তেহরান, এমন মন্তব্য করেন তিনি। আর ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান পেজেশকিয়ান। এমন এক বিশ্ব যেখানে গাজার মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার নারী ও শিশু, গণহত্যা গুপ্ত হত্যাকে সমর্থন দেয়া হচ্ছে, সেখানে শান্তি ও উন্নয়নের কোনো গ্যারান্টি নেই। দখলদারিত্বের অবসান, ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এখন বৈশ্বিক উন্নয়ন এবং শান্তির পূর্ব শর্ত।